জানি এই যে বসে আছি, আমিও বুঝতেছি আজকে উত্তপ্ত আবহাওয়া, 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাংলাদেশে সাধারণ তাপমাত্রার চাইতে অনেক বেশি। আমাদের দেশে 30-32-এর বেশি তাপমাত্রা থাকে না, 34 হলে আমাদের নাবিশ্বাস হয়ে ওঠে। আজকে গরম আমি মনে করি এটা একটা পরীক্ষা, শুধু মিষ্টি খেয়ে রসুলকে ভালোবাসে না, কষ্টে পতিত হলেও আমরা রসুলকে ভালোবাসি, পরীক্ষা আজকে আমাদের দিতে হবে। আমার আগে উজানির হজরত বলে সুন্দর আলোচনা করতেছিলেন, দুটি ঘটনা আমাদের সামনে তিনি আলোচনা করেছেন, এই ঘটনা প্রাসঙ্গিক, দরকার আছে। কেন দরকার আছে জানেন? এই যে বাংলাদেশে আমরা খতমে নবুয়ত নিয়ে আন্দোলন করতেছি, আন্দোলন সফল হয় না কেন? আমাদের ভেতরে আসলে রসুলুল্লাহর প্রকৃত মহব্বত নাই। আমাদের ভেতর যদি রসুলুল্লাহর মহব্বত প্রকৃত পক্ষে থাকতো, আমি মনে করি কর্মসূচি দিতে হতো না, নিজ জায়গা থেকে 16 কোটি মানুষ চিৎকার করলে পার্লামেন্টে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা হয়ে যেত। যাদের ভেতরে রসুলুল্লাহর মহব্বত নাই, তাদের ভেতরে দেশের মহব্বত নাই, বলবেন এটা কেমন কথা? হা, ওরা বলে যে তারা দেশপ্রেমিক, এই সেই দেশের জন্য এই করে ওই করে, আমি বলি না তোমরা কিচ্ছু করো না, নিজের ধান্দা ছাড়া আর ক্ষমতার হাড্ডি মুখে দিয়ে রাখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই। খতমে নবুয়ত আন্দোলন কিংবা কাদিয়ানি বিরোধী আন্দোলন একটা রাজনৈতিক বিষয়, আপনাদের বুঝতে হবে। ভারত উপমহাদেশে আমরা যারা খতমে নবুয়ত আন্দোলন করছি, আমরা যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করছি, এ আন্দোলন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ আন্দোলন কোনদিন শেষ হবে না, আন্দোলন পরিপূর্ণ হবে না। কেননা আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা, আর রাষ্ট্রের কাজ সেটা রাজনৈতিক কাজ। বলবেন আপনাদের এই ধরনের কাজের দরকার কি? রাষ্ট্র রাষ্ট্রের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করেন। আমি বলি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ভেতরে দেশপ্রেম থাকা দরকার। যারা খতমে নবুয়তের মাসআলা বুঝে না, খতমে নবুয়তের পক্ষ অবলম্বন করে না, খতমে নবুয়তের আন্দোলনকে সমর্থন করে না, তাদের ভেতরে দেশপ্রেম নেই, থাকতে পারে না। কেন? সকাল থেকে খতমে নবুয়তের আন্দোলন সংগ্রামের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য আপনারা শুনতেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার উত্থান, তার প্রতিষ্ঠা এবং তার প্যাট্রোনাইজ, পৃষ্ঠপোষকতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন যারা ভারত শাসন করত ইংরেজ, ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে সহযোগিতা করেছে। গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেও আল্লাহ প্রদত্ত নবী, একথা কমই দাবি করেছে। সে যে নবী সার্টিফিকেট দিয়েছে ইংরেজরা, সে ইংরেজদের নবী, ইংরেজদের কাছ থেকে বারবার সহযোগিতা চেয়েছে। ইংরেজ কারা? যারা ভারত উপমহাদেশকে প্রায় 200 বৎসর গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছে, দীর্ঘ দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রায় 20,000 আলেম, লক্ষ মুসলমান, ভারতের জনগণ, জনতা, সাধারণ জনগণ রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করেছে। আর ইংরেজদের সহযোগিতায় যারা নবী দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে, বুঝবার চেষ্টা করে অনেক মিডিয়া আছে, হয়তো বা সরকারি লোকজন এখানে আছে, যারা ইংরেজদের সহযোগিতা করেছে তারাও দেশের দুশ্মন, ভারতের জনতার দুশ্মন, জনগণের দুশ্মন। সুতরাং আমরা যখন কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি, মির্জা গোলাম আহমদ
কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি শুধুমাত্র ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি এমন নয়, আমরা দেশের পক্ষে কথা বলি, দেশের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে কথা বলি। এই দেশেরটা খেয়ে পড়ে যারা ইংরেজদের গোলামি করেছে, ইংরেজদের দাসত্ব করেছে, ইংরেজদের চামচামি করেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষে থাকবে ওরা দেশের বিপক্ষে, আর যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে। এটা ঐতিহাসিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা। এখন আপনি দেখেন আমার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে মহব্বত করে থাকে তাহলে দাবি কেন করতে হবে? তাদের নিজ উদ্যোগে প্রয়োজন ছিল কাদিয়ানি এবং তাদের অনুসারীদের বিদ্রোহী ঘোষণা করে, দেশদ্রোহী ঘোষণা করে, দেশের দুশ্মন ঘোষণা করে তাদেরকে ব্যান করে দেওয়া, অবৈধ করে দেওয়া, তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করা। অথচ আমরা যখন বলি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেন তো বলে কি জানেন, আমার কাছে কি ওহি আসে নাকি আমি কেমনে ঘোষণা করব? তার কাছে বলে ওহি আসে না, আল্লাহ মাফ করুন। আরে তোমার কাছে ওহি আসে বিশ্বাস করলে তো আমার ইমানই থাকবে না। পরিষ্কার বলছি, আলেম ওলামাদের বলছি, মাওলানা দুটি ঘটনা বলে গেছেন। আমি মনে করি যতদিন নবী প্রেমের জায়গা তৈরি না হবে, যতদিন রসুলুল্লাহকে সঠিকভাবে মহব্বত না করব, যতদিন আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশ প্রেম জাগ্রত না হবে, আমরা কাদিয়ানিদের অমুসলিম দাবি আদায় করতে পারবো না। অনেকেই বলে কেন এদেশে হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না? থাকবে। আমরা বলি কেন থাকবে না? আমরা কি বলি হিন্দুদের হিন্দু ঘোষণা করো? আমরা কি বলি বৌদ্ধদের বৌদ্ধ ঘোষণা করো? আমরা কি বলি খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করো? আমরা তো এই দাবি করি না। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো, আমরা এ দাবি কেন করি? কাদিয়ানি ইসলামকে বিকৃত করতেছে, কাদিয়ানি ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম বানিয়ে ইসলামের পরিভাষাগুলো নকল করে ইসলাম একটাকে নামাজ বলে, কাদিয়ানি তার বিকৃত ইবাদতকে নামাজ বলে, ইসলাম একটাকে হজ বলে, কাদিয়ানি তাদের বিকৃত চিন্তাকে হজ বলে, ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম দাঁড় করিয়েছে কাদিয়ানি। বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই, তবে একজন জেনাবে লবণের ফ্যাক্টরি স্থাপন করেছে, লবণ বাজারজাত করেছে, আপনি সে নামে লবণ বাজারজাত করবেন না, করতে পারবেন না। আপনাকে ট্রেডমার্ক দেওয়া হবে, আপনার কোম্পানির নাম কেবলমাত্র আপনি ব্যবহার করতে পারবেন। যে দেশে 10 টাকা 20 টাকার লবণের ট্রেডমার্ক থাকে, যে দেশে ব্যবসায়িক পণ্যের ট্রেডমার্ক থাকে, আটার ট্রেডমার্ক থাকে, ময়দার ট্রেডমার্ক থাকে, প্রত্যেক পণ্যের ট্রেডমার্ক থাকে, একজন এক নামে একটা পণ্য বের করলে এই নামে আরেকজন আরেকটা পণ্য বের করতে পারে না। যেই দেশে এই অবস্থা সে দেশে আমি যখন ইসলামকে মানি, ইসলামের পাশাপাশি নকল করে মেড ইন জিনজিরা তৈরি করে আরেকটা ইসলাম দাঁড় করাবে, যেটা বিকৃত, যেটা বিকৃত। এটা আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত, এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটা আমার ধর্ম কর্ম পালনে প্রতিবন্ধকতা। আমি মনে করি এই জায়গায় আমার সংবিধান আমার পক্ষে, এই জায়গায় আমার অনুভূতি আমার পক্ষে, আমার অধিকার আমার পক্ষে। তোমরা যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করো না, তোমরা ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করো না, মানুষের চিন্তাকে শ্রদ্ধা করো না, মানুষের মতামতকে শ্রদ্ধা করো না। রব্বের কাবার কসম, যতই তোমরা নিজেদের মানবাধিকারের পক্ষে বলে ঘোষণা করো, তোমরা মানবতার দুশমন। আমি তো মনে করি যথেষ্ট নবী প্রেমের অভাব আমাদের ভেতরে রয়েছে, যার জন্য এটাকে আমরা এক ধরনের একটা কর্মসূচি বানিয়ে নিয়েছি। কাদিয়ানি তার জায়গায় থাকবে, আমরাও চিল্লাইতে থাকব। আমি দীর্ঘদিন ধৈর্য ধারণের পক্ষেও না, দীর্ঘদিন চিল্লাচিল্লি করার পক্ষেও না, আগেও বলেছি এখনো বলে যাই, অন্তত এই ইস্যুতে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি হবে, দফাও একটা থাকবে, রাজপথে নামতে হবে, যতদিন কাদিয়ানি অমুসলিম ঘোষিত না হয় রাজপথ ছাড়া যাবে না। তখনই নবী প্রেমের পরীক্ষা আসবে,
তখনই দেশ প্রেমের পরীক্ষা আসবে। আমি অতটা ধীর গতিতে ধৈর্য ধারণ করে কর্মসূচি হিসেবে দিনের দিন আমরা চিল্লাবো, আর তারা বলবে এটা আমাদের দায়িত্ব না। তো তোমাদের কি দায়িত্ব, তোমরা কি করবে? দেশ প্রেমের কথা বলো তো তোমাদের সেটাও দায়িত্ব। যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আইন করা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা। আমি এই জন্যেই বলি যাদের ভেতরে নবী প্রেম নাই তাদের ভিতরে দেশ প্রেমও নাই। এই জন্যই দেখা যায় তাদের বরাবরই তাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট মজবুত হয়ে থাকে। আমি আলেম ওলামাদের বলবো, নোয়াখালী ঐতিহ্যবাহী একটা জেলা, একটা ইমান এবং ইসলামের ঘাঁটি এই নোয়াখালী। গোটা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, যেই জেলার দায়িত্বশীলদের সবচাইতে বেশি অবদান এর মধ্যে নোয়াখালীর আলেম ওলামাদের অবদান বেশি। এখনো বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন, মুরব্বীদের জিজ্ঞেস করলে বলবে আমরা শৈশবে ওই নোয়াখালীর কোনো আলেমের কাছে কায়দা পড়েছে, কোরআন শরীফ পড়েছে। এক এক জায়গা থেকে ওলামা একরামকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এই দাবি এটা আমার অধিকার। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এটা যৌক্তিক দাবি, এটা সংবিধানের পক্ষের দাবি, এটা দেশের পক্ষের দাবি, এটা ইমানের পক্ষের দাবি, এটা ইসলামের পক্ষের দাবি। তোমরা যাদের এই দাবি ভালো লাগে না, তোমরা যারা আমরা এই দাবি করলে পছন্দ করো না, তোমরা দেশের পক্ষে নয়, তোমরা ইসলামের পক্ষে নয়, জনতার পক্ষেও নয়, জনগণের পক্ষেও নয়। এদেশে নানা দল আছে, নানা মত আছে, নানা সংগঠন আছে। আমি মনে করি এই একটা দাবিতে এদেশের মানুষের বিশেষ করে মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই। আবারও পরিষ্কার বলে আমরা এই কথা বলি না, কাদিয়ানদের জায়গা দখল করো, বাড়ি দখল করো, আমরা এটাও বলি না তাদেরকে দেশ থেকে বের করে দাও। আমরা আমাদের ইমান হেফাজতের জন্য, আমরা দেশের মানুষের ইমানের হেফাজতের জন্য আমরা এটা দাবি করি, তাদেরকে একটা ট্রেডমার্ক দিয়ে দাও। না হলে তারা কি করতেছে, তাদের বিকৃত কিছু বিষয় ইসলামের নামে প্রচার করে সাধারণ মানুষের ইমান ধ্বংস করতেছে। আমি জানি না এই কথা কতদূর পর্যন্ত এখান থেকে পৌঁছবে, সারা দেশে বলতেছি, এখনো বলে যাই। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, এই মিডিয়ার মধ্যে আলেমদের কাছে আহ্বান জানাই, আমরা দীর্ঘদিন এই নিয়ে দীর্ঘদিন চলতে চাই না, একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। আমি এখানে শুনেছি আমাদের ঢাকার একজন মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর এখানে এসেছিলেন, বর্তমানে খাতমে নবুয়তের ঝান্ডা নিয়ে উনি সদরপে এগিয়ে চলছেন সাহসিকতার সঙ্গে। আমি ওলামা একরামকে আহ্বান জানাবো, নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষকে বুঝান, আগের দাবিটা সাধারণ মানুষকে বুঝান। আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের দাবি বুঝাতে পারি না, বলে আমি যখন রাস্তায় নামি কেবল আমি নামি, আমার ছাত্র নামে। সাধারণ যুবক মনে করে এটা মৌলভী সাহেবের কাজ, সাধারণ মানুষ মনে করে এটা মাদ্রাসার ছাত্রদের কাজ। অথচ আল্লাহর রসুলের উপরে ইমান না থাকলে, খতমে নবুয়ত বিশ্বাস না করলে সাধারণ মানুষও মুমিন হতে পারবে না। আর আমরা কি চাই, আমাদের দাবি স্পষ্ট, তাদেরকে দেশ থেকে বের করে দাও, বাড়িঘর দখল করো, নো, নেভার। আমরা যেটা চাই তাদেরকে ট্রেডমার্ক করে দাও, যাতে জাতিকে তারা বিভ্রান্ত করতে না পারে। আর তাদেরকে ট্রেডমার্ক করলে তাদেরই তো ভালো হবে, তারা শুধু নালিশ করে, নালিশও বাংলাদেশে না, পশ্চিমা দেশগুলোতে গিয়া, যে আমরা নিরাপদ নই, আমাদেরকে অর্থ দেন, আমাদের সহযোগিতা করেন। আর এই পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে অর্থ দেয়, আমি তো মনে করি কিছুই লাগবে না, তোমরা নিরাপদ হয়ে যাবে। এদেশে যেভাবে হিন্দু নিরাপদ, বৌদ্ধ নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, কাদিয়ানি ধর্মের লোকেরাও নিরাপদ থাকবে যদি তো তারা তাদের কাদিয়ানি পরিচয় নিয়ে চলে, কথা ঠিক না বেঠে? সর্বশেষ কথা, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই, মাগরিবের আজান দিলে আমাদের জামাত দাঁড়িয়ে যেতে হবে। আমি ওলামাদের কাছে আবেদন করব, এই বিষয়গুলো নিয়ে আপনারা যুক্তি প্রমাণ, দেশ এবং ইসলামের স্বার্থে কেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা জরুরি, জাতির যুবকদের বুঝা, জাতির কৃষকদের বুঝা, জাতির ব্যবসায়িকদের বুঝা। তাহলে আমরা যদি কোনো আন্দোলনে আন্দোলনের ঘোষণা করি, সে আন্দোলন গণ আন্দোলন হবে, অন্তত বাংলাদেশের সরকার সে আন্দোলনকে প্রত্যাখ্যান করতে পারবে না। ওলামা ইকরাম ছাত্র সমাজের কাছে এ আহ্বান আমি রাখি, এখনই হয়তো মাগরিবের আজান হয়ে যাবে, আমি আবার অনুরোধ করতেছি, আলোচনা চলবে ইনশাআল্লাহ।
মাগরিবের পরে এশারের পরে আলোচনা চলবে, দ্রুত আপনারা এখানে চলে